তাহলে আজকে আমাদের ইংলিশের প্রথম ক্লাস আশা করি তোমরা খবর পেয়েছিলে আগেই এবং তোমরা ওয়েট করে আছো ক্লাসটার জন্য চারদিকে এখন লকডাউন চলছে স্বাভাবিকভাবেই দোকানপাট অনেকেই বন্ধ আমি তোমাদেরকে বলতে পারবো না যে তোমরা খাতা নতুন খাতা নিয়ে স্টার্ট করো বাট হয়তো মেবি তোমাদের বাড়িতে খাতা পেন থাকবে খাতা থাকবে যেখানে তোমরা স্টার্ট করতে পারো আমি চাই তোমরা যেটা শিখবে সেটা থেকে কিন্তু তোমরা অল্প অল্প করে নোটিং করতে থাকবে নোটিংটা খুব কারণ পরবর্তীকালে কিন্তু এই ক্লাসগুলো আবার দেখার মানে টাইম ওয়েস্ট ঠিক আছে যেটা এখান থেকে শিখবে সেটা তোমরা কিন্তু অবশ্যই নোটিং করতে থাকবে তাহলে আজকে আমাদের যেটা ক্লাস প্রথম ক্লাস যেটা সেটা কি সেটা কি নিয়ে ঠিক আছে সেটা নিয়ে অনেকেরই প্রচুর কিউিটি এটা কিন্তু একদমই হচ্ছে তোমার একটু অববিট মানে আনকনভেনশনাল ওয়ে আমরা স্টার্ট করব প্রথম আমরা যেটা শিখব আজকে সেটা হচ্ছে কিভাবে নাম্বারগুলোকে লিখতে হয় ঠিক আছে নাম্বার লেখার ক্ষেত্রে আমি অনেককে দেখেছি যে অনেক রকমের স্পেলিং মিস্টেক করে এবং এখন অব্দি অনেকেরই মানে যারা ইংলিশ অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু তারা ভুল লেখে ঠিক আছে কি কি ভুল লেখে সেগুলো আমরা ক্লাস করতে করতে দেখব এবং আমরা এক থেকে শুরু করে একদম ওয়ান মিলিয়ন টু মিলিয়ন অব্দি যত রকমের সংখ্যা হয় যেভাবে লিখতে হয় প্রত্যেকটা আমরা এই ক্লাসে আজকে দেখব এবং তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের জন্য আমরা একটা পার্টিকুলার ওয়ার্ড আমরা শিখব তো আমাদের এটা শুধুমাত্র ইংলিশ নয় আমাদের মানে আমি শুধুমাত্র স্পোকেন ইংলিশের ক্লাস এটাকে বলবো না বা গ্রামারের ক্লাস বলবো না বা এটাকে ভোকাবুলারি বিল্ডিং এর ক্লাস বলবো না এটা সবকিছু মিক্সড আপ একটা মিক্সড ব্যাক তো সেই জন্য হচ্ছে যে আমরা একটা ওয়ার্ড আজকে শিখব এবং সেই ইউজ তোমরা খুব ফ্রিকুয়েন্টলি করবে যখনই কোন একটা ওয়ার্ড শিখবে তখনই তোমাদের লাইফে ট্রাই করো ওয়ার্ডটাকে করে ইউজ করার তবে গিয়ে কিন্তু সেটা তোমাদের মানে অ্যাক্টিভ ভোকাবুলারিতে জায়গা করে নেবে তো আমরা অনেকেই আমাদের প্যাসিভ ভোকাবুলারি অনেক বেশি অনেক অনেক কিছু আমরা জানি বাট আমাদের সেটা ইউজ করার সময় কিন্তু মনে পড়ে না তো সেই জন্য যখনই একটা দুটো ওয়ার্ড শিখছো নতুন সেগুলোকে কিন্তু বারবার করে ইউজ করার চেষ্টা করো তাহলে আর কথা না বাড়ি আজকে আমরা আমাদের ক্লাসে গিয়ে ঢুকছি ইউনিটের প্রথমেই দেখো লেখা আছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সে নম্বারস তাহলে এখান থেকে দেখো তোমরা পড়ার চেষ্টা করো আই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সে নম্বারস তাহলে এর মানে কি বলছে যে এই চ্যাপ্টার থেকে আমরা নাম্বার চিনব তার স্পেলিং দেখব এবং বলতেও শিখবো কেমন করে বলতে হয় এবং কারেক্টলি কীভাবে স্পেল করতে হয় সব আমরা শিখব এগুলো আমাদের একদম ছোটোবেলায় আমরা পড়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে বেশি কিছু বলার নেই শুধু একটাই বলবো যে যখন তোমরা এবার থেকে ফোর উচ্চারণ করবে তখন কিন্তু ট্রাই করো যে এই লাস্টে যে আর্টটা রয়েছে এটাকে উচ্চারণ না করতে জাস্ট স্পেলিংটা হবে মানে এরকম স্পেলিংটা হবে যেন মনে হবে যে শুধুমাত্র এফ ও আর কিছু নেই ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা একইভাবে এখানেও তোমার দেখবে যে যা কিছু আমরা শিখেছি এখানে ভুল কিছু শিখিনি এতদিন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন আচ্ছা গুলো এখানে অনেকের একটু অসুবিধা হয় এখানকার স্পেলিং গুলো একটু ভালো করে দেখে নিও দেন তারপরে আসছে টোয়েন্টি ওয়ান্টি টু এখানে একটা জিনিস দেখা অনেকে আমরা লেখার সময় এই হাইফেন যেটা সেটা কিন্তু দিই না বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ওয়ার্ড দুটো ওয়ার্ড কিন্তু নয় তো সেই জন্য এখানে যখনই এরকম টাইপের কোনো ওয়ার্ড লিখবে এর পরে থার্টি ওয়ান হোক ফর্টি ওয়ান হোক তখন কিন্তু এই হাইফেনটা মাস্ট সো এখানে আছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু তারপরে এগুলো আর দেয়নি এগুলো তোমরা নিজেরাই করতে পারবে দেন তারপরে চলে গেছে থার্টি ফোরটি ফর্টি স্পেলিং অনেকের ভুল হয় এফ ও ইউ আর টি ওয়াই অনেকে করে বাট স্পেলিং কারেক্ট স্পেলিং ইস এফও আর টি ওয়াই একইভাবে ফিফটি অনেকে এফ এফ আই ই তারপরে টি ওয়াই করে এটা কিন্তু এফ আই এফ টি ওয়াই দেন তারপরে সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি হান্ড্রেডের ক্ষেত্রে দেখো এখানে আছে হবে বলছে যে ওয়ান হান্ড্রেড যেটা আমরা সাধারণত বলে থাকি ওয়ান হান্ড্রেড অথবা বলছে আ হান্ড্রেড দুটোই কিন্তু কারেক্ট তাহলে যদি আমি বলি আমার কাছে ওয়ান হান্ড্রেড আছে সেটাও কারেক্ট আমি যদি বলি আই হ্যাভ আ হান্ড্রেড সেটাও কারেক্ট ঠিক আছে টাকার ক্ষেত্রে বলছি আই হ্যাভ ওয়ান হান্ড্রেড এটাও কারেক্ট আই হ্যাভ আ হান্ড্রেড এটাও এইখানে একটা কথা বলে দিই এরপর থেকে ট্রাই করবে যখনই এ লেটারটা থাকবে তখন ট্রাই করো যে এটাকে এ না বলে তো এখানে আমরা স্পোকেন ইংলিশের একটা ইম্পর্টেন্ট জিনিস শিখছি সেটা হচ্ছে যে এখান এরপর থেকে আমরা এ না বলে বলবো আ বেসিক্যালি হচ্ছে ইংলিশে যখনই তোমাদের এরকম আস আসবে মানে এ সিঙ্গেলি লেখা থাকবে তখনই তোমাদেরকে বলতে হবে তাই আ আটা হচ্ছে একদম পুরো মাথার মধ্যে গেঁথে নাও যে এবার থেকে কখনোই কিন্তু এ বলবে না এই কখনোই এ উচ্চারণটা হয় না তাহলে আ হান্ড্রেড হলো এটাও ঠিক দেন আসছে ওয়ান জিরো ওয়ান এটাকে কি বলছে এটাকে বলছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান অথবা আ হান্ড্রেড অ্যান্ড ওয়ান 140 এর ক্ষেত্রে কি বলছে আ 140 140 এখানে কিন্তু 40 স্পেলিং অবশ্য আগে যেটা শিখেছিলাম আমরা এই 40 স্পেলিং এ চলে এলো এরপর আসছে কেন বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে 200 200 এর ক্ষেত্রে পরিষ্কার দেখো লেখা রয়েছে যে 200s বলে কিন্তু কোনো কথা হয় না স্পেলিং करेक्ट স্পেলিং হচ্ছে 200 এবং এখানে কিন্তু দেখো মাঝখানে কোনো হাইফেন নেই এটা কিন্তু মাথায় রাখবে তাহলে টু হান্ড্রেড ইজ টু টু সেপারেট ওয়ার্ডস ঠিক আছে টু আর হান্ড্রেড কখনোই টু হান্ড্রেড বাণ্ড্রেড কিন্তু হবে না আচ্ছা তারপরে তোমরা যাচ্ছে থাউজেন্ড এবারে থাউজেন্ড যখনই করছে দেখতে হবে এখানে একটা আমরা কমা ইউজ করছি জেনারেলি আমরা এটা ছোটবেলা থেকেই করে আসি যে যখনই হাজার হয় তখনই আমরা তিনটে জিরোর পরে একটা কমা দিই তো এই এই কমাটা কি সিগনিফাই করছে এটা হচ্ছে থাউজেন্ড তো এরপরে দেখো সেটাকে আমরা কীভাবে উচ্চারণ করছি না ওয়ান হান্ড্রেড একইভাবে অথবা আ হান্ড্রেড আচ্ছা হাজার পঞ্চাশ হলে থাউজেন্ড ফিফটি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফিফটি অথবা আ থাউজেন্ড অ্যান্ড ফিফটি ঠিক আছে দুটোই কারেক্ট এরপরে আসছে ওয়ান টু ফাইভ জিরো ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি অথবা আ হান্ড্রেড আ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাহলে অ অথবা ওয়ান দুটোই ইউজ করছে এবারে চলে যাচ্ছে সোজা টু থাউজেন্ড এটারও দেখো টু থাউজেন্ড মাঝখানে কোনো হাইফেন নেই এরপরে চলে যাচ্ছে সোজা ওয়ান জিরো 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 তার মানে কি এটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় হান্ড্রেড থাউজেন্ড তো হান্ড্রেড কিভাবে লিখি এখানে দেখো ইংলিশের ক্ষেত্রে কি হয় না ইংলিশে যখনই তোমার তিনটে তিনটে করে কমা বাড়তে থাকে এখানে দেখো জিরোর পরে একটা কমা আছে তিনটে জিরোর পরে একটা কমা আছে তারপরে কিন্তু এখানে এর পরে কমাটা হবে বাংলার মতন কিন্তু দুটোর পরে কমা হবে না মানে এটা বেসিক্যালি আমাদের ক্ষেত্রে আমরা বলি এটাকে লাখ ওয়ান ওয়ান লাখ বা এই ওয়ান কনসেপ্ট কিন্তু এখন আর মডার্ন ইংলিশে নেই ওরা এক মিলিয়ন বিলিয়ন এইভাবে কথা বলে তো সেই জন্য তোমার ওই লাখ কোটি একমাত্র ইন্ডিয়াতেই চলে এই এই কনসেপ্ট বাইরে নেই তো ইংলিশ যেহেতু একটা বাইরের ভাষা তো ওদের ওখানে এরকম করে বলছে সেভাবে তো এখানে কি বলছে এখানে ওয়ান হান্ড্রেডেন্ড বা আ হান্ড্রেডেন্ড আমরা এখানে বলছি দশ লক্ষ সেটাই ওখানে হয়ে যাচ্ছে মিলিয়ন তাহলে দেখো একটা তিনটে তিনটের পরে একটা কামা পড়ে গেছে এখানে কি বলছে ওয়ান মিলিয়ন অথবা আ মিলিয়ন আচ্ছা একই রকম ভাবে টু মিলিয়নের ক্ষেত্রে হচ্ছে টু মিলিয়ন এটা কিন্তু কখনোই টু মিলিয়নস হবে না ভাবে দেখো আগে যেরকম পড়েছিলাম আমরা টু হান্ড্রেডস হয় না টু থাউজেন্ডস হয় না ঠিক আছে না ঠিক আছে তাহলে এইগুলো একটুখানি মাথায় রেখো আচ্ছা এখানে দেখো লেখা আছে যখনই আমরা নাইন নাইন নাইনের পরে চলে যাব মানে হাজারে যাব তখনই কমা ইউজ হবে যেরকম এগারো হাজার এগারোর পরে একটা কমা ইলেভেন থাউজেন্ড আর তারপরে কি না আবার মিলিয়নের ওখানে গিয়ে পরে আবার কমা হবে তাহলে এটা কি থ্রি মিলিয়ন এটা থেকে বোঝাচ্ছে আচ্ছা এই এই ইউনিটে আমরা শুধুমাত্র একটাই নতুন ওয়ার্ড শিখবো স্পোকেনের এর রেসপেক্টে সেটা হচ্ছে যে অ্যাবাউট এখানে দেখো স্পটলাইট ওয়ার্ড হিসেবে এই অ্যাবাউটটাকে দেওয়া রয়েছে তাহলে বেসিক্যালি এটা কি বেসিক্যালি এটা হচ্ছে যে যখন আমরা যেরকম বাংলাতে বলি কোনো কিছু যে তোমাকে কেউ জিজ্ঞেস করা হল জিজ্ঞেস করলো যে তোমার কাছে কত টাকা আছে তুমি বললে আমার কাছেই একশোর মতো আছে তো এই কথাটাকে যখন আমরা ইংলিশে বলবো তখন কিন্তু আমরা কিরকম করে বলবো এটাকে না আমার কাছে একশোর মতো আছে মানে প্রায় একশো আছে সেটাকে ইংলিশে বলবো আই হ্যাভ অ্যাবাউট হান্ড্রেড তাহলে এখানে অ্যাবাউটের যদি আমরা বলি যে মানে কি তাহলে এখানে বলছে অ্যাবাউট মিনস আ বিট মোর অর আ লিটল লেস দেন তাহলে এক্স্যাক্ট নয় হয় একশো থেকে কিছু কম আছে অথবা একশো থেকে কিছু বেশি আছে কোয়েশ্চেন করছে কিনা হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার আনসার আসছে কিনা অ্যাবাউট টোয়েন্টি তার মানে কি এক্স্যাক্ট টোয়েন্টি নয় ইট মে বি মোর দেন টোয়েন্টি অর ইট মে বি লেস দেন টোয়েন্টি বাট দ্য ডিফারেন্স ডিফারেন্স শুড নট বি হিউজ মানে আমি একুশ বাইশ বা আঠারো সতেরোর ক্ষেত্রে উনিশের ক্ষেত্রে বলতে পারি অ্যাবাউট টোয়েন্টি বাট এগারো জন স্টুডেন্টে যদি আমি বলি যে অ্যাবাউট টোয়েন্টি তাহলে সেটা চিটিং হবে তাহলে দেখো এখানে লেখা আছে বাইশ এই ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে আমার অ্যাবাউটের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স যেন না হয় প্রায় কুড়ি আচ্ছা একই রকম বলছি দেখো এখানে হাউ মাচ ইজ ইট কেউ জিজ্ঞেস করছে একজনকে যে এই জিনিসটির দাম কত হাউ মাছ ইজ ইট সেখানে রিপ্লাই আসছে যে বিক্রি করছে তার কাছ থেকে যে ইটস অ্যাবাউট হান্ড্রেড পাউন্ড তো যেহেতু এটা ব্রিটিশ মানে ইংলিশ সেই জন্য এখানে লিখেছে আমরা যদি টাকাই বলি ঠিক আছে ইটস অ্যাবাউট হান্ড্রেড রুপিস তাহলে এখানে কি বলছে এখানে দেখো তোমাদের অ্যাবাউট কথাটা ইউজ হচ্ছে এইভাবেই যে এটার দাম প্রায় একশো টাকা মানে মেবি হয়তো তোমার নিরানব্বই আটানব্বই বা একশো এক একশো দুই কিছু একটা হতে পারে বাট এক্স্যাক্ট একশো হয়তো নয় তো এই হলো আজকে আমাদের ইউনিট একদম ছোট্ট ইউনিট বেশি কিছু নেই দু চারটে পয়েন্ট আছে মনে রাখার মতন সেগুলোকে তোমরা একটুখানি অন্তত নোট নোট করে নিও কোথাও খাতা খাতা পেন পেন নিয়ে তোমাদের এটা অনেক কাজে লাগবে এরকম একটা তৈরি করতে পারলে এবং তোমাদের দেখো এখানে কিছু পার্টিকুলার এক্সারসাইজ করতে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে বলছে কি কারেক্ট দা মিস্টেকস তাহলে এখানে দেখো একটা করে ওয়ার্ড লেখা রয়েছে এবং সেখানে তোমাকে কারেক্ট করে এখানে লিখতে হবে যে কারেক্ট কি হবে এখানে থার্টি ওয়ান আছে থার্টি ওয়ান কখনোই দুটো আলাদা ওয়ার্ড নয় আমরা দেখলাম এটা হচ্ছে থার্টি হাইফেন ওয়ান ইট শুড বি ওয়ান সিঙ্গেল ওয়ার্ড তাহলে এখানে কারেকশন করে লেখা আছে ঠিক সেভাবেই তোমাদেরকে এই বাকিগুলো যদি কোনো কারেকশন থাকে তাহলে সেটাকে লিখতে হবে এই জায়গাতে তোমরা সেটা খাতাই নিজেরা প্র্যাকটিস করতে পারো আচ্ছা তারপরে আছে রাইট দ্য মিডল নাম্বার ইন রাইট দ্য মিডল নাম্বার ইন ওয়ার্ডস তাহলে এখানে দেখো আছে হচ্ছে টোয়েন্টি ফোর এখানে আছে টোয়েন্টি সিক্স মাঝখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এটাকে আমাকে কথাই লিখতে হচ্ছে টোয়েন্টি ফাইভ সাত আর নয়ের মাঝখানে আছে আট এটাকে আমাকে স্পেলিং করে লিখতে হবে তো এইভাবে এখানে বেসিক্যালি স্পেলিং চেক হচ্ছে এই এই শব্দগুলো তোমরা লেখার চেষ্টা করো ওয়ার্ডগুলো আচ্ছা এরপরে হচ্ছে যে রাইট দ্য নম্বর ইন ওয়ার্ডস ইউজিং অ্যাবাউট তাহলে অ্যাবাউট ইউজ করে তোমাদেরকে এই নাম্বারগুলো বলতে হবে তাহলে কি প্রথমটা লেখা করা আছে দেখো সিক্সটি এইট পিপল মানে আটষট্টি জন লোক তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি না অ্যাবাউট সেভেন্টি পিপল কতজন লোক এসছিলো আজকের জমায়েতে হ্যাঁ সিক্সটি এইট পিপল তুমি জানো না এক্স্যাক্ট নাম্বার কত তুমি বলবে অ্যাবাউট সেভেন্টি পিপল সো হাউ মেনি পিপল অ্যাটেন্ডেন্ট দ্য মিটিং না আচ্ছা এরপর একটা দেখো নাইনটি সেভেন ইউরোজ তাহলে নাইনটি সেভেন ইউরোজ যেটা রয়েছে সেটাকে আমি অ্যাবাউট ইউজ করে কিভাবে লিখতে পারি এই প্রত্যেকটা তোমাদের আহ বাড়িতে এক্সারসাইজ থাকলো এটাকে তোমরা করবে এবং তোমাদের এক্সারসাইজগুলোর গুলোর যে আনসার সেগুলো কিন্তু তোমাদের লিংক দেওয়া থাকবে সেগুলো তোমরা ওখান থেকে ভেরিফাই করে নেবে এবং অবশ্যই দেখবে যে কোনখানটা ভুল হচ্ছে যেগুলো ভুল হচ্ছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করে রাখবে এবং বারবার করে এগুলো দেখতে থাকবে তাহলে আজকের ক্লাস মোটামুটি কমপ্লিট হলো তোমাদেরকে যে যে টাস্কগুলো দেওয়া হলো সেগুলো তোমরা করো এক্সারসাইজ এবং সেগুলোর আনসারও আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই সেগুলো সেলফ ইভ্যালুয়েশন করবে এবং কেমন লাগলো আজকের ক্লাস কিছু নতুন শিখলে কি নাকি ফালতু একদমই যাই হোক যে কোন রকমের ফিডব্যাক হোক অবশ্যই কিন্তু দেবে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে নতুন ইউনিট নিয়ে দেখা হবে